ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের একদিন বোন জানতে চেয়েছেন যে সালাতের কি কি ভুল হলে সহজ সেজদা দিতে হয় আর সহজ সেজদা দেওয়ার নিয়মটা কি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, সহজ সেজদার কারণ হচ্ছে তিনটি। নামাজের মধ্যে কোনো কারণবশত ভুলবশত বেশি করে ফেলা অথবা নামাজের মধ্যে ভুলবশতভাবে কম করে ফেলা অথবা নামাজের মধ্যে সন্দেহ হওয়া। তো যেমন বেশি হওয়া বলতে, কোনো নামাজি যদি নামাজ পড়তে গিয়ে কোনো কাজ ভুলবশতভাবে যদি বাড়িয়ে ফেলে তাহলে তার উপরে কী করতে হবে, সহজ সেজদা দিতে হবে। যেমন রুকু করা, তো প্রথম ক্যাম থেকে সে রুকুতে গিয়েছে, রুকু থেকে ওঠার পর সে আর তাকে স্মরণ নাই যে আমি রুকু করলাম কি করলাম না, তো পুনরায় সে রুকু করে, পুনরায় সে রুকু করে। অথবা চার রাকাত বিশিষ্ট নামাজ ভুলবশতভাবে আরও এক রাকাত বৃদ্ধি করে ফেলে, চা পাঁচ রাকাত পড়ে ফেলে, তো এ ধরনের ভুলের কারণে তাকে কী করতে হবে, সহজ সেজদা করতে হবে। আর এই ক্ষেত্রে সহজ সেজদার নিয়ম হলো এই যে নামাজের শেষ বৈঠকে বসে আত্মাহিয়াত দরুদ দোয়া মাসরা পড়ার পর সালাম ফিরাবে, তারপর দুটি সেজদা করবে, তারপর সালাম ফিরাবে। দ্বিতীয় কারণ, দ্বিতীয় অবস্থা হলো এই, কোনো নামাজি নামাজ পড়তে গিয়ে নামাজের যদি কোনো রুকুন ভুলে যায়, যেমন সে রুকু করতে ভুলে গেছে, রুকু না করে সে সরাসরি সেজদায় চলে গেছে, এইবার সেজদায় গিয়ে তার স্মরণ হয়েছে যে আমি রুকু করি নাই, তাহলে এক্ষেত্রে সে সেজদাকে ছেড়ে দিয়ে সরাসরি দাঁড়িয়ে যাবে, অর্থাৎ রুকুতে চলে আসবে, রুকু করে তারপর সে সেজদা করবে। আর যদি এরকম পরিস্থিতি না হয়, বরং সে রুকু না করে সেজদায় চলে গেছে এবং সেজদায় যাওয়ার পর দুনো সেজদা করার পরেও তাকে স্মরণ হয় নাই, বরং দ্বিতীয় রাকাতে যখন কিয়ামে দাঁড়িয়েছে বা রুকুতে গেছে তখন স্মরণ হয়েছে যে আমি প্রথম রাকাতে রুকু করি নাই, প্রথম রাকাতে রুকু করি নাই, তাহলে এইবার সে প্রথম রাকাতকে বাতিল করে দেবে, দ্বিতীয় রাকাতটাকে প্রথম রাকাত মনে করে তার নামাজ সম্পূর্ণ করবে। এভাবে সে কি করবে, নামাজ সম্পূর্ণ করবে। আর এই ক্ষেত্রে সহজ সেজদা করবে কিভাবে, নামাজের শেষ বৈঠক করার পর সালাম ফিরাবে, তারপর দুটি সেজদা করবে, তারপর দুদিকে সালাম ফিরাবে। এই ছিল দুটি অবস্থা। তৃতীয় অবস্থা হলো এই, যদি কোনো নামাজি নামাজ পড়তে গিয়ে ভুলবশতভাবে কারো ওয়াজিব ছুটে যায়, যেমন চার রাকাত বিশিষ্ট বা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক করতে সে ভুলে গেছে, যেমন রুকুতে বা সেজদাতে যে সুবহান রাব্বিল আজিম বা সুবহান রাব্বিল আলা পড়তে হতো সেটা ভুলে গেছে, অথবা রুকু থেকে ওঠার সময় বা রুকু থেকে সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবর বলতে সে ভুলে গেছে, এ ধরনের যদি ওয়াজিব ছুটে যায় তাহলে তাকে কী করতে হবে, সহজ সেজদা দিতে হবে। এই ক্ষেত্রে সহজ সেজদা করার নিয়ম হলো এই যে নামাজের শেষ বৈঠকে আত্মায়াত দরুদ দোয়া মাসুরা পড়ার পর কী করবে, দুটি সেজদা দেবে, তারপর দুটি সেজদা দেওয়ার পরে সরাসরি দুদিকে সালাম ফিরাবে। চতুর্থ অবস্থা হলো এই, কোনো নামাজি নামাজ পড়তে গিয়ে যদি রাকাতের ক্ষেত্রে সন্দেহ হয় যে আমি যেমন তিন রাকাত বিশিষ্ট নামাজ বা চার রাকাত বিশিষ্ট নামাজ আমি কয় রাকাত পড়লাম খেয়াল হতেছে না,
এবং কোনো একটার উপরে আমি স্থির হতে পারতেছি না, এমতো অবস্থায় সে কম সংখ্যাকে নির্ধারণ করে বাকি রাকাতগুলো পূর্ণ করবে। আর এই ক্ষেত্রে সহজ সেজদার নিয়ম হলো এই যে, নামাজের শেষ বৈঠকে বসার পর আত্তাহিয়াত দরুদ দোয়া মাসরা পড়ার পরে দুটি সেজদা দেবে, তারপর দোনো দিকে সালাম ফিরাবে। তো এই ছিল সহজ সেজদা করার নিয়ম, যে চারটি অবস্থায় দু রকমের। তাহলে কোরআন এবং সহি হাদিস থেকে বোঝা গেল যে সহজ সেজদা করার দুটি নিয়ম, একটি হলো সালামের আগে অথবা সালামের পরে। চাহে সে সালামের আগে করুক বা সালামের পরে করুক, এই দুটি সেজদা দেওয়ার পরে নতুন করে আত্তাহিয়াত দরুদ বা দোয়া মাসরা পড়তে হবে না, বরং সহজ সেজদা দেওয়ার পর সরাসরি সালাম ফিরাবে, চাহে সেটা সালামের আগেই হোক চাহে সেটা সালামের পরেই হোক। কিন্তু আমাদের ভারত উপমহাদেশে দেখা যায় যে আত্তাহিয়াত পড়ার পর সহজ সেজদা দিয়ে দিল, তারপর উঠে আত্তাহিয়াত পড়ার পর ডান দিকে সালাম ফেরায়। আত্তাহিয়াত পড়ার পর ভারত উপমহাদেশে যে সহজ সেজদা করার নিয়মটি পাওয়া যায় সেটা হলো এই যে, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়ার পর ডান দিকে সালাম ফিরায়, তারপর দুটো সেজদা করে, তারপর আত্তাহিয়াত দরুদ দুয়ায় মাসুরা পড়ে থাকে। এটা সহি হাদিস থেকে প্রমাণিত না, বরং সহজ সেজদা করতে হলে হয় সালামের আগে করতে হবে অথবা সালাম ফিরানোর পর, উভয়টাই জায়েজ আছে যা বলা হলো। বাকি আল্লাহ আলম বিস্বাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।